ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাসাইলে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। রোববার রাত 9:30টার দিকে এই ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভুঁইয়া জানান, বাসাইলের গোল্লা এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেট কার কাভার্ড ভ্যানকে ওভারটেকের সময় পেছনে ধাক্কা লাগলে ঘটনাস্থলে প্রাইভেট কারের দুই যাত্রী মারা যায়। আর আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। টাঙ্গাইল ঢাকা মহাসড়কের মধ্যে আমরা সংবাদ পাই যে একটা অ্যাক্সিডেন্ট হলে, আমরা ঘটনাস্থল রাত 9টায় সংবাদ পাই আজ রাতে। তো দ্রুত আমরা ঘটনাস্থলে আসি, আইসা দেখতে পাই যে একটা প্রাইভেট কার একটা কার পিছনে ভিতরে ঢুকে গেছে এবং দুইটাই দুইজন লোক স্পট ডেড এবং ভিতরে আটকে পড়া ছিল। আমরা দুইজন উদ্ধার করে অ্যাম্বুলেন্স যুগে আমরা হাসপাতালে প্রেরণ করি।